চারিদিকে লকডাউনের কারণে অসহায় হয়ে পড়েছে দিন দরিদ্র মানুষগুলো। এই দুঃসময়ে লকডাউনের চার দিন পর থেকেই নিজের নির্বাচনী এলাকা ছাড়াও বর্ধমান এক ব্লকের বিভিন্ন গ্রামে গরিব মানুষকে প্রায় প্রতিদিনই সাহায্য করছেন বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান মহাশয়। আজ ভাতার বিধানসভা খেতিয়া অঞ্চলের চামারদিঘি গ্রামে গরিব মানুষকে সাহায্য করলেন। উপস্থিত ছিলেন দেওয়ানদিঘি থানার ওসি সঞ্জয় রায়, প্রাক্তন কর্মাধ্যক্ষ অনুপ কুমার মণ্ডল, শুকুর আলী, খেতিয়া অঞ্চলের নেতা সাহাবুল হোসেন, জামাল মণ্ডল, রাজু মোল্লা সহ অসংখ্য নেতৃত্ব। পূর্ব বর্ধমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তী, রিপোর্ট খাস খবর বাংলা। আমরা বর্ধমান এক নম্বর ব্লকের প্রায় প্রত্যেকটা অঞ্চলের প্রায় প্রত্যেকটা গ্রামে আমরা সাধারণ মানুষের হাতে খাদ্যদ্রব্য তুলে দিচ্ছি। আজকে খেতিয়া অঞ্চলে চামারদিঘিতে আমাদের এই কর্মসূচি। এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় দেওয়ানদিঘি থানার বড়বাবু সঞ্জয় রায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের ব্লকের প্রাক্তন কর্মাধ্যক্ষ অনুপ কুমার মণ্ডল, অঞ্চলের রায়নের সভাপতি আমাদের শুকুর আলী, আমাদের সাহাবুল হোসেন সহ এখানকার কালিদাস অনেক নেতৃত্ব আছেন। আপনারা জানেন যে যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে, লকডাউন হচ্ছে মানুষের ভালোর জন্য। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে মানুষ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, কারণ সকল মানুষ সুস্থ থাকার জন্যই বাড়িতে থাকার কথা বলা হয়েছে। যে করোনা নামক ভাইরাস মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে, আমরা বলবো আতঙ্ক নয়, ভালোভাবে থাকুন, আতঙ্কিত হবেন না, এই রোগ সুস্থ হওয়া যায়। আপনারা দেখেছেন যে দুজন ধরা পড়েছিল আমাদের পূর্ব বর্ধমানে, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমরা কোনোরকম যাদের অসুবিধা হবে আমরা তাদের বাড়িতে পৌঁছে যাব, যাতে কোনো অসুবিধা না হয়। আগামী দিনে আমরা এই কর্মসূচি গরিব মানুষের হাতে এবং সাধারণ মানুষের হাতে আবার কয়েকদিনের মধ্যেই অন্য গ্রামে যাব, সেখানে তুলে দেবো। আজকে বর্ধমান এক নম্বর ব্লকের যে নটি অঞ্চলের মধ্যে প্রায় আমাদের পাঁচটি অঞ্চল হয়েই গেছে, আর বাকি অঞ্চলগুলো যেগুলো আছে আমরা করব। লোকাল যারা আছেন আমাদের সকল নেতৃত্বকে নিয়ে চামারদিঘিতে আজকে খেতে অঞ্চলে হলো, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে সেই কর্মসূচি থাকার অনুরোধ করছি। শহর রঘুনাথপুরে স্বল্পমূল্যে প্লট ভিত্তিক জমি কেনার কথা ভাবছেন, তাহলে আপনাদের জন্য রয়েছে এক খুশির খবর। রঘুনাথপুর শহরের ITI সংলগ্ন স্থানে 18 ফুট রাস্তার ওপর 963 ডিসমিল প্লট ভিত্তিক জমি 1,00,000 টাকা প্রতি ডিসমিল হিসেবে বিক্রি হচ্ছে। জয়চণ্ডী পাহাড়ের সুরম্য প্রাকৃতিক দৃশ্য ও নিকটবর্তী রেল স্টেশনের সুবিধাযুক্ত এই প্লটের সামনাসামনি আপনারা পেয়ে যাবেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, রঘুনাথপুর কলেজ, পুলিশ স্টেশন, বাস স্ট্যান্ড, বয়েজ ও গার্লস স্কুল, পার্ক এবং কমিউনিটি হল। তাই এরকম বহুল সুবিধাযুক্ত ও সুন্দর পরিবেশে জমি কেনার জন্য অতি সত্বর যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ ফোন নম্বর 9932838325।